বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে স্লোগানে মুখর লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম। সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢল নামে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। দীর্ঘ এক যুগ পর এই সমাবেশ ডাকে জেলা বিএনপি। সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। আমরা যেভাবে আজকে জোয়ান দিচ্ছে যে আপনাদের কাছে এই সহজে বললো বক্তারা বাস বন্ধ করে দিয়েছে, ট্রাক বন্ধ করে দিয়েছে, ট্যাক্সি বন্ধ করে দিয়েছে, পুলিশ বাধাগ্রস্ত করেছে, এটাই জনসভা কি বলছে? এই জনসভা বলছে যে এই জোয়ান শুরু হয়েছে এটাকে বাস দিয়ে বন্ধ করা যাবে না, এই জোয়ারে তাদেরকে ফাঁসিয়ে দিতে হবে। এক কথা বলতে পারে লক্ষ্মীপুরের মতো বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় প্রত্যন্ত অঞ্চলে গ্রামে শহরে পৌরসভায় জেলায় প্রত্যেক জায়গায় আজকে প্রাণের বিনিময় হলো এই সংগ্রামে জিততে হবে, জীবন দিয়ে হলো এই সংগ্রামে জিততে হবে, এর কোনো ব্যতিক্রম ঘটানো যাবে না। এবং আমরা সবাই এখানে যারা বসে আছি, আপনারা যারা আছেন সবাই মৃত্যুর জন্য তৈরি আছেন কি? জীবন দিয়ে হলেও এই সংগ্রামে জিততে হবে, আমরা তৈরি আছি। জীবন দিয়ে হলেও নেত্রীকে মুক্ত করতে হবে, দেশকে মুক্ত করতে হবে। জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনির সভাপতিত্বে সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামসুল আলম সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এভিএম আশরাফউদ্দিন নিজান, সাবেক এমপি নাজিম উদ্দিন। সুতরাং তার থাকা জবাব দেওয়ার জন্য আপনার কি প্রস্তুত? জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাহেব পরিচালনায় এই সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিশেষ বক্তা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, বিপি হারুনুর রশিদ, প্রয়াত স্বেচ্ছাসেবক দল সভাপতি সহধর্মিণী বিথিকা বিনতে হোসেন ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বিএনপি নেত্রীর বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তি না দিলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। জুনায়েদ আল হাবিব, ইনফো বাংলাদেশ।